কৃষ্ণ দাস কবিরাজ রসিক ভক্ত মাছ যেহ কইল চৈতন্য চরিতম গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে ও শিলাম তাহাতে না হইল মোর চিত্তম। নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রচৈত দেশতারিণী বাঞ্ছা কল্প তরু বৈচা কৃপা সিন্ধু বয়েবচ পতিতানং পাবনিভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চততমাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তঅবতারং ভক্তখং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবচ্চ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চিরাদ্বৈত গদাধর শিবাসাদি শিগৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করোতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দী পরমানন্দমাধবম। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাছ যেহ কইল চৈতন্য চরিতম গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে ও শিলাম তাহাতে না হইল মোর চিত্তম। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদ। তো গত দুই দিন আগে আমরা এই পঞ্চবিংশতি পরিচ্ছেদ পাঠ করছিলাম, যেখানে মহাপ্রভু সেই প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী সন্ন্যাসীগণকে নিস্তার করে তাদের প্রশ্নের উত্তরে মহাপ্রভু চতুর্শ্লোকরূপী শ্রীমদ্ ভাগবতম ব্যাখ্যা করছেন, বোঝা গেল। তো সেই ব্যাখ্যার এই শেষাংশ আজকে হবে। তারপর এখানে প্রসঙ্গক্রমে সুবুদ্ধি রায়ের কথা আসবে, বোঝা গেল। সুবুদ্ধি রায় গৌরের একজন রাজা ছিলেন, যাই হোক, তাই কী করে তিনি মহাপ্রভুর কৃপায় মহান ভক্তে পরিণত হইলেন সেই প্রসঙ্গ আসবে। তা আমরা এখন এই একশততম শ্লোকের পরের থেকে আমরা পাঠ করছি। যে জ্ঞানং পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম সর্বহ্যং তদঞ্চ গৃহাণ গতিং ময়াম। অর্থাৎ যা আমি তোমাকে বলবো অনুগ্রহপূর্বক তা শ্রবণ করো, কারণ আমার সম্বন্ধে দিব্য জ্ঞান শুধুমাত্র বিজ্ঞান সম্মত নয়, উপরন্তু রহস্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ের ৩১ থেকে শ্লোক উদ্ধৃত। তাই এই তিন তত্ত্বয় আমি কহিন তোমারে, জীব তুমি এই তিন নারীবে জানিবারে। হে ব্রহ্মা,
ভগবান বলছেন ব্রহ্মাকে, আমি এই সকল তত্ত্বপূর্ণ কথা তোমার নিকটে বর্ণনা করব। তুমি একজন জীব, তো আমার ব্যাখ্যা ছাড়া আমার সঙ্গে তোমার যে সম্বন্ধ, অভিধেয় এবং জীবনের উদ্দেশ্য প্রয়োজন, তা তুমি হৃদয়ঙ্গম করতে সমর্থ হবে না। তৈসে আমার স্বরূপ, জৈসে আমার স্থিতি, জৈসে আমার গুণকর্ম সরৌষজ্জ শক্তি। তা আমার স্বরূপ এবং স্থিতি, আমার গুণ কর্ম এবং সরৌষজ্জ শক্তি আমি তোমার নিকট ব্যাখ্যা করব। আমার কৃপায় এইসব স্ফুরুক তোমারে, এত বলি তিনি তত্ত্ব করিলা কহিলা তাহারে। ভগবান কৃষ্ণ প্রভু ব্রহ্মাকে নিশ্চয় করিয়া বললেন, আমার কৃপার প্রভাবে এই সকল তত্ত্ব তোমার নিকট স্ফুরণ হবে। এই বলে ভগবান প্রভু ব্রহ্মার নিকট এই তিন তত্ত্ব বলতে আরম্ভ করলেন। যাবানহং যথাভাব যত গুণকর্মকম তথৈব তত্ত্ববিজ্ঞানমন্ত তে মদ অনুগ্রহাত। তা আমার অহিত কি কৃপার প্রভাবে আমার স্বরূপ, আমার লক্ষণ, আমার রূপ, গুণ এবং লীলা যেই প্রকার, সেই সকল তত্ত্ববিজ্ঞান তুমি প্রাপ্ত হও। তা সৃষ্টির পূর্বে সরৌষজ্জ পূর্ণ আমি হইয়ে প্রপঞ্চ প্রকৃতি পুরুষ আমাতে লয়ে। ভগবান বললেন, সৃষ্টির পূর্বে আমি ছিলাম এবং প্রপঞ্চ প্রকৃতি ও জীব সকল আমাতে বর্তমান ছিল। তো সৃষ্টি করি তার মধ্যে আমি প্রবেশিয়ে প্রপঞ্চ যে দেখ সব সেহ আমি হইয়ে। তো এই প্রপঞ্চময় জগৎ সৃষ্টি করবার পর আমি নিজে তার মধ্যে প্রবেশ করি। এই যে প্রপঞ্চময় জগৎ দেখতে পাচ্ছ তা আমার শক্তিরই প্রসারণ। প্রলয়ে অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে প্রাকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়ে। তো যখন সমগ্র ব্রহ্মাণ্ড প্রলয় হয় তখনও আমি পূর্ণরূপে বর্তমান থাকি এবং তখন এই প্রাকৃত প্রপঞ্চ সকল আমাতেই আবার লয় প্রাপ্ত হয়। অহম এব আসমম এব অগ্রে না অন্যাজ্যত সত অসত পরম পশ্চাৎ। অহম যত এতত সজ অবশিষ্যতে স অস্মিন অহম। তো সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ অসৎ অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। তো সৃষ্টির পরে এই সমুদায় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর কেবল আমি অবশিষ্ট থাকব। তো এই শ্লোকটি শ্রীমৎ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 33 থেকে উদ্ধৃত। চতুর্শ্লোকীর এইটি প্রথম শ্লোক। বিশেষ বিশ্লেষণে আদিলীলার প্রথম পরিচ্ছেদে 53 শ্লোকে দ্রষ্টব্য। অহমেব শ্লোকে অহম তিনবার পূর্ণ ঐশ্বর্য শ্রীবিগ্রহ স্থিতির নির্ধার। তো এই শ্লোকটির প্রারম্ভে রয়েছে অহম এব। এখানে অহম শব্দটির উপর তিনবার জোর দেওয়া হইয়াছে। প্রথমে রয়েছে অহম এব শব্দ সকল, দ্বিতীয় সারিতে রয়েছে পশ্চাৎ অহম শব্দ, সর্বশেষে রয়েছে সো অস্মিন অহম শব্দ সকল। তো দিব্য পুরুষ তিনি যে সরৌষজ্জ পূর্ণ তা এখানে নির্ধারিত হইয়াছে। যে বিগ্রহ নাহি মানে নিরাকার মানে তারে তিরস্কার তিরস্কারিবারে করিলা নির্ধারণে। তো মাবাদীরা পুরুষোত্তম ভগবানের স্বরূপকে স্বীকার করে না। এই শ্লোকে পরমেশ্বর ভগবানের উপরে জোর দেওয়া হইয়াছে যাতে তারা প্রভাবিত হয়ে ভগবানকে স্বীকার করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। সেই কারণে অহম শব্দটি তিনবার উল্লেখ করা হইয়াছে। কোনো কিছুকে গুরুত্ব আরোপ করার জন্য একজন তা তিনবার পুনরাবৃত্তি করে। খুব জোর দিয়ে যখন কোনো কিছু বলে তখন তিনবার বলে হবেই হবেই হবেই। এই শব্দ শব্দে হয় এই সব শব্দে হয় জ্ঞান বিজ্ঞান বিবেক মায়া কার্য মায়া হইতে আমি ব্যতিরেক। তো প্রকৃত জ্ঞান এবং বিজ্ঞান এই সকল শব্দের মাধ্যমে বিচার করা হয়, যদিও মায়া শক্তি আমা হইতে উদ্ভূত।
তথাপি আমি তার থেকে পৃথক। জৈসে সূর্যের স্থানে ভাসে অভাস, সূর্য বিনা স্বতন্ত্রতার না হয় প্রকাশ। কখনো সূর্যের প্রতিবিম্ব সূর্যের স্থানে দৃষ্ট হয়, কী হলো বারবার হচ্ছে কেন, কিন্তু সূর্য বিনা তার প্রকাশ স্বতন্ত্র নহে। তো মায়াতীত হইলে হয় আমার অনুভব, এই সম্বন্ধ তত্ত্ব কহিল শুনো আর সব। তো যখন কেউ মায়াতীত হয় তখন সে আমাকে অনুভব করতে পারে, এই উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে একজন সম্পর্কের মূল সূত্র। এখন এই বিষয়ের উপরে আরও বর্ণনা করছি, তা শোনো। প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান অনুমোদিত শাস্ত্র থেকে লাভ করতে হয়। এই জ্ঞান লাভের পর একজন তার প্রকৃত আধ্যাত্মিক জীবন উপলব্ধি করতে শুরু করে। মনোধর্ম পোষিত যে কোনো জ্ঞানী অসম্পূর্ণ। একজনকে অবশ্যই পরম্পরার মাধ্যমে এবং গুরুর কাছ থেকে এই দিব্য জ্ঞান অবশ্যই লাভ করতে হবে, তা না হলে সে বিভ্রান্ত হয়ে পরিশেষে একজন মায়াবাদীতে পরিণত হবে। যখন কেউ অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে গভীর চিন্তা করে সে একমাত্র পরম তত্ত্বের স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে। পুরুষোত্তম ভগবান এই প্রপঞ্চময় জগতের ঊর্ধ্বে, নারায়ণ পরহ ব্যক্তা। পুরুষোত্তম ভগবান নারায়ণ হলেন অপাকৃত, তিনি এই জড়জগতের সৃষ্টি নন। যথার্থ আধ্যাত্মিক জ্ঞান ছাড়া ভগবানের দিব্য রূপ সৃজনী শক্তি রচিত, তাকে হৃদয়ঙ্গম করতে পারে না। উদাহরণস্বরূপ যেমন সূর্য এবং সূর্যের কিরণ, সূর্যের কিরণ সূর্য নয়, কিন্তু তথাপি সূর্যের কিরণ সূর্য থেকে আবার ভিন্ন নয়। যে সম্পূর্ণরূপে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা প্রভাবান্বিত, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের দর্শন যুগপৎভাবে এক এবং ভিন্ন, হৃদয়ঙ্গম করতে পারে না। ফলে সে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পরম তত্ত্বের ব্যক্তিত্বের প্রকৃতি এবং স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে না। রীতে অর্থম যত পতিয়েত ন পতিয়েত চাত্মনি, যদ্বচ্চ দাদাত্মনি মায়াং দতভাস তথাতম। আমি ব্যতীত যা সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়াশক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক প্রতীয়মান প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়াও নেই প্রতিবিম্ব নেই। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় ৩৪ শ্লোক থেকে নেওয়া হইয়াছে। এটি চতুর্শ্লোকীর দ্বিতীয় শ্লোক, বিশেষ বিশ্লেষণ আদি লীলায় প্রথম পরিচ্ছেদে দ্রষ্টব্য। অভিদেয় সাধন ভক্তির সোনহ বিচার, সর্বজন দেশকাল দশাতে ব্যক্তি যার। এখন অনুগ্রহ করে আমার নিকট অভিদেয় সাধন ভক্তির কথা শ্রবণ কর, যা সকল পাত্র দেশকাল এবং অবস্থার ব্যপ্ত হয়ে রয়েছে। তো সমগ্র দেশের সমগ্র জনসাধারণের নিকট সর্ব অবস্থায় এই ভাগবতম ধর্ম প্রচার হতে পারে। তথাকথিত হিন্দু ধর্মের কঠোরতা বিনষ্ট করেছে এই মনে করে অনেক ঈশ্বরপরায়ণ ব্যক্তিরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উপরে দোষারোপ করে থাকে, তা প্রকৃতপক্ষে সত্য নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু জোর দিয়ে বলেছেন যে ভগবত ভক্তি বা ভাগবত ধর্ম যা হরে কৃষ্ণ সংগঠনের মাধ্যমে প্রচারিত হচ্ছে তা প্রতি দেশে প্রতি জনের নিকট এবং জীবনের যে কোনো অবস্থায় প্রচার হতে পারে। ভাগবত ধর্ম শুধুমাত্র হিন্দু সমাজের শুদ্ধ ভক্তদের মধ্যে সীমাবদ্ধ নয়, শুদ্ধ ভক্ত ব্রাহ্মণের থেকেও উন্নত স্তরে অধিষ্ঠিত। তাই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা ইত্যাদি দেশের ভক্তদের যজ্ঞ উপবীত প্রদান করা অসঙ্গত নয়। কখনো কখনো এই সমস্ত শুদ্ধ ভক্তদের, যাদের শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন, তাদের ভারতের কোনো কোনো মন্দিরে
প্রবেশ করতে দেওয়া হয় না। কোনো কোনো বর্ণ অভিমানী ব্রাহ্মণ এবং গোস্বামীরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের মন্দিরের প্রসাদ গ্রহণ করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে এই আচরণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার অনুকূল নয়। পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো জাতির এবং যে কোনো বর্ণের মানুষ ভগবানের ভক্ত হতে পারেন। তো এই শ্লোকের ভিত্তিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তকে তা তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আসুক না কেন শুদ্ধ বৈষ্ণব বলে স্বীকার করা কর্তব্য। তাদের কৃত্রিমভাবে স্বীকার না করে যথাযথভাবে স্বীকার করা কর্তব্য। সকলেরই বিচার করে দেখা উচিত তারা কৃষ্ণভক্তির মার্গে কত উন্নতি সাধন করেছেন, কত নিষ্ঠাভরে শিবিগ্রহের আরাধনা করছেন, সংকীর্তন করছেন এবং রথযাত্রা আদি মহোৎসব উদযাপন করছেন, তা বিচার করে ঈশ্বরপরায়ণ ব্যক্তিদের বর্বর দুষ্কার্য থেকে বিরত হওয়া উচিত। হরে কৃষ্ণ। ধর্মাদি বিষয়ে জয়ছে এই চারি বিচার, সাধন ভক্তি এই চারি বিচারের ও পার। তো ধর্ম আদি বিষয়ে যেমন এই চারিটি, দেশ কাল পাত্র এবং পরিস্থিতি, বিষয়ের বিচার রয়েছে। ভগবত ভক্তিতে তেমন বিচারের অবকাশ নেই, ভগবত ভক্তি এই সমস্ত বিচারের অতীত। তো জড় স্তরে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি। এই সমস্ত ধর্ম কোনো বিশেষ দেশে বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যক্তিদের জন্য প্রবর্তিত হয়েছিল, তার ফলে এই সমস্ত ধর্মের মধ্যে বিভেদ রয়েছে। খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম থেকে ভিন্ন, হিন্দু ধর্ম মুসলমান ধর্ম থেকে ভিন্ন, মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে ভিন্ন। এই সমস্ত বিচার জড়স্তরের বিচার, কিন্তু কেউ যখন চিন্ময় ভগবত ভক্তির স্তর উন্নত হন তখন এই ধরনের কোনো বিচারের অবকাশ থাকে না, ভগবানের অপাকৃত ভক্তি সাধন ভক্তি এই সমস্ত বিচারের অতীত। সারা পৃথিবী আজ ধর্মীয় ঐক্যে সাধনে উদ্গ্রীব, অপ্রাকৃত ভগবত ভক্তি সম্পাদনের মাধ্যমে তা সম্ভব, সেইটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। কেউ যখন বৈষ্ণব হন তখন তিনি সমস্ত সংকীর্ণতার অতীত হন। ভগবদ্গীতায় তাই প্রতিপন্ন হয়েছে, মাং চ যোহ ব্যবিচারেন ভক্তিযোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। কেউ যখন পূর্ণ ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনি জরা প্রকৃতির সমস্ত গুণের অতীত হয়ে ব্রহ্মভূত অবস্থায় প্রাপ্ত হন। তো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তিমূলক কার্যকলাপ সমস্ত জড় বিচারের অতীত। বিভিন্ন ধর্ম বিশ্বাস অনুসারে ধর্মের পন্থা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু চিন্ময় স্তরে ভগবত ভক্তি সম্পাদন করার ক্ষেত্রে সকলেরই সমান অধিকার, সেইটি প্রকৃত সাম্যবাদ এবং বর্ণবিহীন সমাজের যথার্থ ভিত্তি। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন, একজনকে গুরুর কাছ থেকে ধর্ম অর্থ কাম মুখ্য এই চারিটি তত্ত্ব শিক্ষা গ্রহণ করা উচিত। জীবনকে নিয়ন্ত্রণ করবার জন্য এই চারিটি বিভাগ, কিন্তু এগুলির জড়স্তরের অধীন। জ্ঞান বিজ্ঞান তদঙ্গ তদ রহস্য এই চারিটি বিষয় চিন্ময় স্তরের, কিন্তু এই স্থলে দ্রষ্টব্যই যে ধর্মাদি চারিটি বিষয় সামান্য সংসার নীতির অন্তর্গত। এই তাত্ত্বিক চারিটি জ্ঞানাদি বিচার যেমন নয়, তাত্ত্বিক চারিটির মধ্যে প্রাথমিক যে সাধন ভক্তি তাও ধর্মাদি চারিটি তত্ত্বের উপর বা শ্রেষ্ঠ। জড় ধর্ম অনুষ্ঠানকে বলা হয় স্মার্ত বিধি, কিন্তু অপাকৃত ভগবত ভক্তিকে বলা হয় গোস্বামী বিধি। দুর্ভাগ্যবশত তথাকথিত সমস্ত গোস্বামীরা স্মার্ত বিধির অনুগামী, অথচ তাদের নিজেদের গোস্বামী বলে প্রচার করার চেষ্টা করেন। এইভাবেই তারা মানুষকে প্রতারণা করছে। ছিল সনাতন গোস্বামীর হরিভক্তিবিলাস গ্রন্থে গোস্বামী বিধি যথাভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হইয়াছে, যথা কাঞ্চনতাং জাতি কাংসাং রসবিদালত তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নিরাম। অর্থাৎ ভগবত ভক্তি অনুষ্ঠানে জাতি ধর্ম স্থান কাল নির্বিশেষে সকলের অধিকার আছে, সেই বিচারে ভিত্তিতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্পাদিত হচ্ছে।
সর্বদেশ কাল দশায় জ্ঞানের জনের কর্তব্য গুরু পাশে সেই ভক্তি প্রষ্টব্য শ্রোতব্য। তো তাই সমস্ত দেশের সমস্ত কালের সমস্ত অবস্থায় প্রতিটি মানুষের কর্তব্য সদ্গুরুর শরণাগত হয়ে সেই ভক্তি সম্বন্ধে প্রশ্ন করা এবং নিষ্ঠা সহকারে শ্রবণ করা। এতাবত জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসু না আত্মনম অন্ময় ব্যতিরেকে কাব্যাং যৎসাত সর্বত্র সর্বদা। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 36 থেকে উদ্ধৃত। এই শ্লোকটি চতুর্থ শ্লোকের চতুর্থ শ্লোক। এই শ্লোকটির বিশেষ বিশ্লেষণাদি লীলায় প্রথম পরিচ্ছেদে বর্ণনা করা আছে। আমাতে যে প্রীতি সেই প্রেম প্রয়োজন কার্য দ্বারে কহি তার স্বরূপ লক্ষণ। বলছেন যে আমার প্রতি যে প্রীতি সেই প্রেম জীবের চরম প্রয়োজন, ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা আমি তার স্বরূপ লক্ষণ বিশ্লেষণ করছি। পঞ্চভূত জৈসে ভূতের ভিতরে বাহিরে ভক্তগণে স্ফুরি আমি বাহিরে অন্তরে। তো পঞ্চভূত যেমন প্রাণীদের ভিতরে এবং বাহিরে অবস্থিত, তেমনি আমি ভক্তদের ভিতরে এবং বাহিরে স্ফূর্তি প্রাপ্ত হই। শুদ্ধ ভক্ত জানেন তিনি কৃষ্ণের নিত্য দাস, তিনি জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সেবার ব্যবহার করা যায়, সেবায় ব্যবহার করা যায়। যথা মহান্তি ভূতানি ভূতেশ্য চাবচ্চে সুন পরিবিষ্ট অন্ন প্রবিষ্টানি যথা তেসুন তেসবহম। তো জড়জগতের উপাদান যা মহাভূতসমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাহিরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকি, তেমনি আমিও সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় 35 থেকে উদ্ধৃত। এটি চতুর্থ শ্লোকের তৃতীয় শ্লোক, আগে চতুর্থটাইল। এই শ্লোকটির বিশদ বিশ্লেষণ আদি লীলায় প্রথম পরিচ্ছেদে করা আছে। ভক্ত আমা প্রেমে বান্দি আছে হৃদিমা হৃদয় ভিতরে যাহা নেত্র পরে তাহা দেখেও আমারে। তো ভক্ত আমাকে তার হৃদয়ে প্রেমের বন্ধনে বেঁধে রেখেছেন, বান্ধ হৃদয় মাঝে। তো যেখানেই তার নেত্র পরে সেখানেই সে আমাকে দর্শন করতে করে। তো বিশ্বজ্যোতি হৃদয়ম নজস্য সাক্ষাৎ হরি অবশয় অবস্থিতয়পি অঘোষণাস প্রণয় রসনায়া ধৃতয়ঙ্গ্রি পদ্ম সভবতি ভাগবত প্রধানযুক্ত। তো সর্বপাপ বিনাশ করি যিনি তার ভক্তের সমস্ত অমঙ্গল বিনাশ করেন, তার ভক্ত যদি অবশয় তাহাকে স্মরণ করেন তাহলেও তিনি তাদের হৃদয় পরিত্যাগ করেন না, কেননা সেই ভক্ত তার পাদপদ্ম প্রণয় রজ্জুর দ্বারা তার হৃদয়ে বেঁধে রেখেছেন, সেই ভক্তি ভাগবত প্রধান। সর্বভূতেষু য পশ্যেদ ভগবদ ভাবাত্মনম ভূতানি ভগবত্তা আত্মনেশ ভাগবত উত্তমম। তো যিনি ভাগবত উত্তম তিনি সর্বভূতে আত্মার এবং আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন এবং আত্মার আত্মাস্বরূপ শ্রীকৃষ্ণকে সমস্ত জীবকে দেখেন। গায়ন্ত উচ্চয় অমুমম এব সংহত বিচিৎকু উন্মুক্ত বনাত বনম প্রপচ্ছ আকাশবত অন্তরম বহিভূতেষু সন্তম পুরুষম বনস্পতিম। তো গোপীরা একত্রে মিলিত হয়ে উচ্চস্বরে শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে উন্মত্তের মতো
এক বন থেকে অন্য বনে অন্বেষণ করতে লাগলেন এবং আকাশের মতো সর্বভূতের বাহিরে ও অন্তরে অবস্থিত সেই পরম পুরুষ কৃষ্ণের বিষয়ে বনস্পতিদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন। এটি শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের শ্লোক। রাসস্থলী থেকে শ্রীকৃষ্ণ হঠাৎ রাধার সঙ্গে অন্তহিত হওয়ায় কৃষ্ণগত চিত্তা প্রেমময়ী গোপীগণ কৃষ্ণের বিবিধ চিন্তা অনুকরণ করতে করতে বিরহ সন্তপ্ত হয়ে ইতস্তত তার অন্বেষণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী তা পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করেছেন। অতএব ভাগবতে এই তিন কয় সমন্বয় অভিধান প্রয়োজনময়। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আরও বললেন, ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ এই সম্পর্ক স্থাপনের উপায় ভগবত ভক্তির পন্থা অভিধেয় এবং জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে প্রয়োজন, মানে প্রেম প্রয়োজন, ভগবত প্রেম। এই তিনটি বিষয় শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হইয়াছে। বদন্তি তত্ত্ব তত্ত্ববিদস্তন্তং যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যে অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বস্তু জ্ঞানীগণ তাকে পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হন। ভগবানেক অচ্ছেদম অগ্র আত্মানাম বিভুম অচ্ছেদ্য আচ্ছানুগতাবাত্ম অনন্য নাম মৃত্যু উপলক্ষণম। সৃষ্টির পূর্বে সৃষ্টির প্রবণতা তার মধ্যে নিহিত ছিল, তখন সমস্ত শক্তি এবং সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানের সত্তায় সংরক্ষিত ছিল। ভগবান সর্বকারণের পরম কারণ, তিনি সর্বব্যাপ্ত এবং স্বয়ং সম্পূর্ণ। সৃষ্টির পূর্বে তিনি অনন্ত বৈকুণ্ঠ সমন্বিত চিৎজগতে তার স্থিতশক্তি সহ বর্তমান ছিলেন। এতে চংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বিকলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। তো ভগবানের এই সমস্ত অবতারে রাম পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করবার জন্য আবির্ভূত হন। তো এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমে প্রথম তৃতীয় অধ্যায় থেকে উদ্ধৃত। তা এই তো সম্বন্ধ শোনয় অভিধেয় ভক্তি ভাগবতমে প্রতি শ্লোকে ব্যাপে যার স্থিতি। এটি পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ তত্ত্ব। এখন অভিধেয় তত্ত্বের ভগবত ভক্তি শ্রবণ কর, শ্রীমদ্ ভাগবতমে প্রতিটি শ্লোকে এই নীতি পরিব্যাপ্ত। ভক্তা অহম পরমেশ্বর একয়া গ্রহ শুদ্ধয়া আত্মপ্রিয় সত্তম ভক্তি প্রণাতি মন নিষ্ঠাম সাকনানপি সম্ভবত। সাধু এবং ভক্তদের অত্যন্ত প্রিয় আমি, ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই আমি প্রাপ্ত হই। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ণবদ্ধনকারী ভক্ত নিচকুলোদ্ভব মানুষদেরও জন্ম আদির দোষ থেকে পরিত্রাণ করেন। অর্থাৎ ভক্তিযুগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। ন সাধয়তিমাং যোগা ন সাধ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যয় তপস্ত্যাগ যথা ভক্তি মম অর্জিতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথা বলেছিলেন যে উদ্ধব, আমার প্রতি প্রবল ভক্তি যখন আমাকে ভূষীভূত করতে পারে, অষ্টাঙ্গযোগ অভেদ ব্রহ্মবাদ রূপ সাংখ্য জ্ঞান বেদ অধ্যয়ন সব রকমের তপস্যা এবং ত্যাগ রূপ সন্ন্যাসাদির দ্বারা আমি সেই রকম ভূষীভূত হই না। ভয়ম দ্বিতীয় সাত ঈশাত অপেশাত বিপর্যয় অস্মৃতি তৎমায়ায়া অত বুধ আভজে তম ভক্তা একয়া ইসম গুরু দেবতা আত্মা। বলছে যে জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়
তখন তার ভয় উপস্থিত হয়। যারা প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যয় হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়। এই ভ্রান্তি সংশোধন করবার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরুদেব রূপে, অচ্ছা বিগ্রহ রূপে এবং পরমাত্মা রূপে ভজনা করেন। এবে শোন প্রেম যেই মূল প্রয়োজন, পলুকাশ্র নিত্য গীত যাহার লক্ষণ। এখন মূল প্রয়োজন হচ্ছে কি? প্রেম, যে ভগবত প্রেম, সেই সম্বন্ধে শ্রবণ কর। পুলুক অশ্রু নিত্য গীত, এই সকল হচ্ছে প্রেমের লক্ষণ। কারণ যখন প্রেম হবে এইগুলো দেখা যাবে। সন্তরন্তস্মায়ংস মিথ অঘ ঘর হর হরিম ভক্তা সংজাতীয় ভক্তা বিভত্ত পুলুকা তনুম। শুদ্ধ ভক্তরা সমস্ত পাপ হরণকারী হরিকে পরস্পর স্মরণ করতে করতে এবং স্মরণ করাতে করাতে সাধন ভক্তি সংজাত প্রেম ভক্তির দ্বারা উৎপুলকিত তনু ধারণ করেন। এবং ব্রত স্বপ্রিয় নাম কিত্তা যতানুরাগ দ্রুত চিত্ত উচ্চয়ী হস্য থতরুদিত রৌতি গায় গায়ত্ত অনুমাদ বন্তু ততি লোক বাহ বাজ্যম। কেউ যখন এই ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দময় হয়, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাহিরের লোকেরা কে কী বলে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। অতএব ভাগবত সূত্রের অর্থরূপ নিজ কৃত সূত্রের নিজ ভাষ্য স্বরূপ। অতএব শ্রীমদ্ ভাগবতম বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ বিশ্লেষণ করে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব স্বয়ং সেই সূত্রসমূহের ভাষ্য স্বরূপ শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করেছেন। অর্থ অয়ম ব্রহ্মনির্নাম ভারত অর্থ বিনির্ণয়ম গায়ত্রী ভাষ্যরূপ অসো বেদ অর্থ পরিবিংহিত পুরাণানাম সামরূপ সাক্ষাৎ ভগবতা ইউদেতি দ্বাদশ কন্দযুক্ত অয়ম গ্রন্থ অষ্টাদশ সহস্র শ্রীমদ্ ভাগবতম অভিধয়ম। তো এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্রের অর্থ, মহাভারতের তাৎপর্য নির্ণয়, গায়ত্রী ভাষ্যরূপ এবং সমস্ত বেদের তাৎপর্য দ্বারা সংবর্ধিত। তো শ্রীমদ্ ভাগবতম সর্বশ্রেষ্ঠ পুরাণ এবং ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব এটি রচনা করেছেন। এই ভাগবতম বারোটি স্কন্দ আছে, দ্বাদশ স্কন্দ যুক্ত, আর 335টি অধ্যায় আছে দ্বাদশ স্কন্ধে এবং 18,000 শ্লোক সমন্বিত। তো এটা গরুর পুরাণের শ্লোক, এখানে শ্রীমদ্ ভাগবতমের মহিমা বর্ণনা করা হইয়াছে, মনে থাকবে। এই ভাগবতমে দ্বাদশ স্কন্দ 335টা অধ্যায় আর 18,000 শ্লোক। তো সর্ববেদতিহাসানং সারং সারং সমুদ্রিতম। তো সমগ্র বেদ এবং ইতিহাসের সারাতি সার সংগ্রহ করেন শ্রীমদ্ ভাগবতম রচিত হয়েছে। কালকে আমরা পাঠ করেছিলাম যে ওই যে নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিরাম তারা শুধু গোস্বামীর কাছে প্রশ্ন রেখেছিলেন, 6টা, তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে সমস্ত শাস্ত্রের সার কথা কী তা আমাদের কাছে বর্ণনা করুন। তখন এই শুকদেব গোস্বামী তিনি তাদের বলছিলেন, তাই দিলে আপনাদের কাছে আমার এই শ্রীমদ্ ভাগবতম কথা বর্ণনা করতে হবে। তারা প্রশ্ন করেছিলেন এই কারণে, এই যে বেদকে চতুর্ভাগে বিভক্ত করে রচনা করেছে, অষ্টাদশ পুরাণ রচনা করেছে, উপনিষদ, সর্বশেষে আবার মহাভারত রচনা করেছেন, তো সেই সমস্ত মুনিঋষিরা উপলব্ধি করতে পারছিলেন এই কলিহত যে তাদের আয়ু অল্প, বুদ্ধিমন্দ, নানারকমভাবে উপদ্রুত, তারা এই সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারবে না যে তাদের মনুষ্য জীবনের সাধ্য সাধন তত্ত্ব কী, অর্থাৎ এই মনুষ্য জীবনে
কার আরাধনা করা উচিত এবং সে আরাধনা করে কি পাওয়া উচিত, তাই তারা অনুরোধ করেছিলেন যে এই যে সমস্ত শাস্ত্র আছে তার সার কথাটা কি আমাদের কাছে বলুন। তখন এই সুখদেব সুত গোস্বামী তাদের কাছে শ্রীমদ্ ভাগবতম কথা বলনা করেছিলেন, যা হচ্ছে দ্বাদশ স্কন্ধযুক্ত 335টা অধ্যায় আর হইল 18,000 শ্লোক দ্বারা সমন্বিত। তো এই শ্রীমদ ভাগবতম যদি কেউ অধ্যয়ন করবেন তাকে আর এই সমস্ত বেদ পুরাণ উপনিষদ মহাভারত অন্য কোনো শাস্ত্র পড়তে হবে না। এটা আমাদের এই শ্রীমদ ভাগবতমের সংক্ষেপে সমস্ত শাস্ত্রের সার কথা বর্ণনা করা আছে, যা হচ্ছে ভগবানের গুণ মহিমা এবং তার কোন ভক্ত কখন কীভাবে আরাধনা করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন সেই কথা বর্ণনা করা হইয়াছে। এই জন্য বলছে সমগ্র বেদ ও ইতিহাসে সারাতি সার সংগ্রহ করে শ্রীমদ ভাগবতম রচিত হইয়াছে। সর্ববেদান্ত সারম হি শ্রীমদ ভাগবত মিশ্রতে তদুর সামৃত তৃপ্তস্য নান্নং সাদরতি কচ্চিত। তো শ্রীমদ ভাগবতমকে সমগ্র বৈদিক সাহিত্য বেদান্তের সারস্বরূপ বলা হয় যায়। ভাগবতমের অসামৃতের দ্বারা তৃপ্ত ব্যক্তির অন্য কোনো শাস্ত্রের প্রতি রতি হয় না। হরে কৃষ্ণ, ভাগবতম বলে আর অন্য কোনো শাস্ত্র পড়ার দরকার নেই। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভান সত্যং পরং সম্বন্ধ ধীমহি সাধন প্রয়োজন। তো শ্রীমদ ভাগবতমের প্রারম্ভে শুরুতেই এ ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের বিশ্লেষণ করা হইয়াছে। পরম সত্যি সম্বন্ধ ধ্যান চেষ্টা বা সাধন ভক্তি হচ্ছে অভিধেয় এবং প্রাপ্ত ফল ধ্যান বা ভগবত প্রেমী হচ্ছে অভিধেয়ের প্রাপ্য প্রয়োজন ফল। প্রথম শ্লোকে সা বর্ণনা করা হইয়াছে যে জন্মাদস্য অস্য যত অন্ময়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট তেন ব্রহ্মারিদাম যদি কবয়ন্তি যৎসুরয় তেজবারিমিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা ধাম্না সেনে সদা নিরস্ত কুহুকং সত্যং পরমং ধীমহি। আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে ধ্যান করি, যিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্মৃতি প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে অধি স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মহাচ্ছন্ন হয়ে পড়েন, ঠিক যেভাবে মহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জরা প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে এই জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থেকে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। এটা ভাগবতমের প্রথম শ্লোক। তারপরে শ্লোক বলছে ধর্ম পূজিত কৈতব পরম নির্বশরণং সতং বিদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তপত্রয় অনুমলাম শ্রীমদ ভাগবত মে মহামুনি কৃতে কিংবা পরঐশ্বরী সদ্যয়বরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রসাবি তৎসনাত। তো জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। নির্মৎসর তো পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু, সেই সত্যকে জানতে পারলে তিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়, মহামুনি বেদব্যাস উপলব্ধি পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবতম রচনা করেছিলেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন। কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবতমের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। কৃষ্ণ ভক্তি রসস্বরূপ শ্রী ভাগবত
তাতে বেদশাস্ত্র হইতে পরম মহত্তম। তো শ্রীমদ্ ভাগবতম কৃষ্ণ ভক্তি রসস্বরূপ, তাই শ্রীমদ্ ভাগবতম সমস্ত বৈদিক শাস্ত্র থেকে শ্রেষ্ঠ। তো নিগম কল্পতরু গলিতং ফলং সুখমুখাদৃতম মৃত ধ্রুব সংযতম পিবত ভাগবতম রসমালয়াম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকাম। হে বিচক্ষণ চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। তা শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই ফলটি আরও অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রসযুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। হরে কৃষ্ণ। তো এখানে এই শ্রীমদ ভাগবতমকে রসমালয়ের সাথে তুলনা করেছে, বলছে পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। তো বলছে যত রকমের মিষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রসমালাই, বুঝে গেল। তো এই ভাগবতম হয়েছে রসমালয়ের মতন রসালো একটা অমৃত মিষ্টি, বুঝে গেল। তো ময়ন্তন বিতপসাম উত্তম শ্লোক বিক্রমেণ যৎসুবন্তং রস জ্ঞানং সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, তার অপাকৃত লীলা কথা যতই আমরা শ্রবণ করি না কেন আমাদের তৃপ্ত হবে না। যারা তার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে অপাকৃত রস আচ্ছাদন করেছেন তারা নিরন্তর তার লীলাবিলাসে রস আচ্ছাদন করেন। হরে কৃষ্ণ। অতএব ভাগবত করহ বিচার ইহা হইতে পাবে সূত্র স্মৃতি শ্রুতির অর্থসার। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে উপদেশ দিলেন, তাই শ্রীমদ ভাগবতম বিচার করো, তাহলে বেদান্ত সূত্রে সার অর্থ বুঝতে পারবে। এটা বলো প্রকাশানন্দ সরস্বতীকে, ওরা তো খালি বেদান্ত নিয়ে খালি বিচার করে, বলছে ওইটা ছেড়ে দিয়ে তোমরা এই শ্রীমদ ভাগবতম বিচার করো, তাইলে তোমরা যে শ্রুত ধৃত স্মৃতি শাস্ত্রে যত অর্থ তা প্রাপ্ত হয়ে যাবে। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন হেলায় মুক্তি পাবে পাবে প্রেম ধন। তো চৈতন্য মহাপ্রভু বললেন সর্বদা শ্রীমদ ভাগবতম আলোচনা করো এবং কৃষ্ণ নাম সংকীর্তন করো, তাহলে অনায়াসই মুক্তি লাভ হয়ে যাবে। মুক্তির জন্য আলাদা কোনো চেষ্টা করতে হবে না, মুক্তিরও অতীত কৃষ্ণ প্রেমরূপ সম্পদও লাভ করতে পারবে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন ভাগবতম বিচার করলে ব্রহ্মসূত্র উপনিষদগুলির প্রকৃত সারার্থ জানতে পারবে। ভাগবত বিচার না করে যিনি বেদান্ত পড়তে এবং উপনিষদের অর্থ জানতে চান তার অসার অর্থ কলাবি অবশ্যম্ভাবে অসার। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সুশ্রুতি ন কাঙ্ক্ষাতি সম সর্বেশু ভূতেশু মদভক্তি লভতে পরাম। ভগবদ গীতায় ভগবান বলেছেন যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোনো কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। মুক্তায়পি লীলায়া বিগ্রহং কীর্ত ভগবন্ত ভজন্তে। তো নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত মুক্তরাও ভগবানের লীলা সমন্বিত বিগ্রহ রচনা করে ভগবানকে ভজন করেন। তো নিষ্ঠাবান মায়াবাদী সন্ন্যাসীরাও কখনও কখনও রাধাকৃষ্ণের বিগ্রহের উপাসনা করেন এবং শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেন, কিন্তু গোলোক বৃন্দাবন প্রাপ্তি তাদের উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এইটি শঙ্করাচার্যের নৃসিংহতাপনী উপনিষদের ভাষ্য থেকে উদ্ধৃত। মায়াবাদীরা অনেক সময় রাধাকৃষ্ণ ঘোষণা করে, হ্যাঁ আমরাও করি, কিন্তু তাদের উদ্দেশ্য হয়েছে কি? ব্রহ্মে লীন হয়ে যাওয়া। উদ্দেশ্যটা কি জানতে হবে। তপরি নিষ্ঠিত অপি নরিগুণ্য উত্তম শ্লোক লীলায়াম গৃহীত চেতা রাজস্যে আখ্যান যত অধিধৃত বানম। বলছে তো শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে হে রাজর্ষি,
নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলায় আকৃষ্ট হয়ে আমি পিতার নিকট হতে শ্রীমদ্ ভাগবতম পাঠ করেছিলাম। এটা কে বলেছিল? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজে। কারণ আমরা আগে ও কালকে বোধহয় আমরা বলেছিলাম, এটা হচ্ছে সুখদেব গোস্বামী এই জগতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তিনি ভাবছিলেন যে তিনি এই জগতে প্রবিষ্ট হবেন না, হইলে এই জগতে মায়ার দ্বারা তিনি প্রভাবিত হবেন। এইভাবে ষোলো বছর মাতৃগড়ে অবস্থান করলেন। তখন ভগবান তাকে আশ্বাস দিলেন, তুমি ভূমিষ্ঠ হইলেও এই মায়ার দ্বারা আকৃষ্ট হবে না। তখন তিনি ভূমিষ্ঠ হইলেন। আর ভূমিষ্ঠ হয়েই তার জন্মস্থান মাতা পিতাকে পরিত্যাগ করে তিনি বনে গিয়েছিলেন ব্রহ্মের ধ্যান করবার জন্য। তখন তার পিতা ব্যাসদেব তাকে পিছন থেকে ডেকেছিলেন, কিন্তু ফিরেন নাই। তখন কাঠুরিয়াগণের দ্বারা তিনি এই শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক শিখিয়ে দিয়েছিলেন, বরহা পিরাভিরাম এই শ্লোকটা দশম স্কন্ধের। আর তা শুনে ওই সুখদেব গোস্বামী আকৃষ্ট হলেন। এর আগে পরে কী আছে জানতে চাইলেন। কাঠুরিয়ারা বললেন আপনার পিতার কাছে যান, তিনি জানেন। তখন তার কাছে এলেন এবং তখন তিনি ভাগবতম কথা ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে শুনিয়েছিলেন। সেই কথা এখানে পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী বলছেন, তস্য অরবিন্দ নয়নস্য পদ অরবিন্দ কিঙ্কলশক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ সকার তেষাং সংক্ষুব্ধ অক্ষরজুষাং অপি চিত্ত তন্ব। তো সেই অরবিন্দ নেত্র ভগবানের যে পদকমলের কিঙ্কলশক মিশ্রিত তুলসীর মধুর সৌরভযুক্ত বায়ু নির্বিশেষ ব্রহ্মপ্রায়ণ চতুর্ষণ মানে চতুর্কুমারের নাসিকার ব্রহ্মরন্দযোগে অন্তর্গত হয় তাদের চিত্ত ও তনুর ক্ষোভ উৎপন্ন করেছিল। আত্মারামৈচ্ছমূর্ণয় নির্গ্রন্থারুপ্রক্রমে কুর্বন্তয়ঃ তো কিং ভক্তির মিথয় অদ্ভুত গুণ হরি। তা আত্মাতে যারা রমণ করেন এইরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অত্যন্ত অদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন। কেননা জগতে চিত্তহারি হরির এইরকম একটা গুণ আছে। হেন কালে সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ সভাতে কহিল সেই শ্লোক বিবরণ। তো সেই সময় সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণটি সেই সময় সমবেত সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক আত্মরাম শ্লোকের অর্থ উল্লেখ করলেন। মহারাষ্ট্র দক্ষিণ ভারতীয় একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি কাশীতে বাস করতেন, মহাপ্রভু ভক্ত হয়েছিলেন। তিনি এক শ্লোক বললেন, এই শ্লোকের অর্থ প্রভু 61 প্রকার করিয়াছেন যাহা শুনি লোকে চমৎকার। তো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণটি বললেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শ্লোকটির 61 প্রকার অর্থ বিশ্লেষণ করেছেন। কার কাছে? সনাতন গোস্বামীর কাছে, আমরা আগে শুনেছি। তা শুনে সকলে অত্যন্ত বিস্মৃত হইলেন। তবে সব লোক শুনিতে আগ্রহ করিল, 61 অর্থ প্রভু বিবরী কহিল। সবাই উপস্থিত সকলে তখন আত্মারাম শ্লোকের অর্থ শুনতে আগ্রহ প্রকাশ করলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু উপস্থিতিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিস্তারিতভাবে সেই শ্লোকটি 61 অর্থ বিশ্লেষণ করে তাদের শোনালেন। হরে কৃষ্ণ। তো শুনিয়া লোকের বড় চমৎকার হইল, চৈতন্য গোসাই শ্রীকৃষ্ণ নির্ধারিল। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুনে সমগ্র সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা সিদ্ধান্ত করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এত কহি উঠিয়া চলিলা গৌর হরি, নমস্কার করে লোক হরিধ্বনি করি। সব কাশীবাসী করে নাম সংকীর্তন, প্রেমে হাসে কাঁদে গায়ে করে অনর্তন। কাশী সমস্ত অধিবাসীরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন এবং ভগবত প্রেমে মগ্ন হয়ে তারা হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন, গাইতে লাগলেন, নৃত্য করিতে লাগলেন। সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার, বারাণসীপুর প্রভু করিলা নিস্তার। ইহার পরে বারাণসীর সমস্ত সন্ন্যাসীরা
পণ্ডিত ব্যক্তিরা তখন শ্রীমদ্ ভাগবতম আলোচনা করতে লাগলেন, বেদান্ত সূত্র আলোচনা ছেড়ে দিলেন এবং এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বারাণসী নগরী উদ্ধার করলেন। নিজ লোক লইয়া প্রভু আইলা বাসা করে, বারাণসী হইল দ্বিতীয় নদিয়া নগরে। মহাপ্রভু তখন তার নিজজনদেরকে সঙ্গে নিয়ে তার বাসাস্থানে ফিরে গেলেন এবং বারাণসী নগরী দ্বিতীয় নদিয়া নগরে পরিণত হইয়া গেল। নবদ্বীপ এবং বারাণসী উভয় স্থানই পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিল। এখনও এই দুইটি নগরীতে বহু পণ্ডিত বাস করেন, তবে বারাণসী বিশেষ করে মায়াবাদী সন্ন্যাসীদের স্থান, নবদ্বীপের মতো সেখানে কৃষ্ণ ভক্ত নেই, তাই বারাণসীতে সচরাচর শ্রীমদ্ ভাগবতমের আলোচনা হতো না, কিন্তু নবদ্বীপ নগরী ছিল শ্রীমদ্ ভাগবতমের আলোচনায় মুখর। বারাণসীতে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী এবং তার শিষ্যদের বৈষ্ণবে পরিণত করার পর বারাণসী নবদ্বীপের মতো হয়ে উঠেছিল, কেননা বহু কৃষ্ণ ভক্ত সেখানে শ্রীমদ্ ভাগবতম আলোচনা করতে শুরু করেছিলেন। এখনও বারাণসীতে গঙ্গার তীরে বহু স্থানে শ্রীমদ্ ভাগবতমের আলোচনা হতে দেখা যায়। বহু পণ্ডিত এবং সন্ন্যাসী সেখানে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে সমবেত হন এবং সংকীর্তন করেন। তো নিজ গণ লইয়া প্রভু কহে হাস্য করি, কাশীতে আমি আইলাম বেশিতে ভাব কেলি, কাশীতে গ্রাহক নাহি বস্তু না বিকায়, পুনরূপি দেশে বহি লওয়া নাহি যায়। তো মহাপ্রভু হাসতে হাসতে বললেন, নিজজনদের বললেন যে আমি কাশীতে এসেছি ভাবকালি বিক্রয় করবার জন্য, কিন্তু কাশীতে গ্রাহক নাই, তাই আমার পসরা বিক্রি হচ্ছে না, অথচ তা বহন করে দেশেও ফিরিয়ে নিয়ে যেতে পারি না। আমি বোঝা বহিমু তোমার সবার দুঃখ হইল, তোমার সবার ইচ্ছায় বিনামূল্যে বিকাইল বিলাইল। তো আমি বোঝা বহন করব দেখে তোমাদের সকলের দুঃখ হচ্ছিল, তাই তোমাদের ইচ্ছায় আমি বিনামূল্যে আমার সেই পসরা বিলিয়ে দিলাম। তো আমরা যখন প্রাচ্যের দেশগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী বিতরণ করতে শুরু করেছিলাম, তখন এমনটি হয়েছিল, প্রথম আমরা অত্যন্ত নিরাশ হয়ে পড়েছিলাম, কেননা প্রায় এক বছর কেউ এই আন্দোলনকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি, প্রথম এক বছর 65 থেকে 66। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় 1966 সালে কয়েকটি যুবক এই আন্দোলনে যোগদান করেন। আমরা অবশ্য কোনোরকম দর কষাকষি না করে বিনামূল্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছিলাম। তার ফলে ইউরোপিয়ান ও আমেরিকান ছেলে মেয়েদের সহায়তায় এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে জুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা তাই প্রার্থনা করি শ্রী চৈতন্য মহাপ্রভু যেন এই আন্দোলন প্রচারকালীন প্রাচ্যের সমস্ত ভক্তদের আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ। সবে কহে লোক তারিতে তোমার অবতার, পূর্ব দক্ষিণ পশ্চিম করিলা নিস্তার, এক বারাণসী ছিল তোমাতে বিমুখ, তাহা নিস্তারিয়া কইলা আমার সবার সুখ। তো মহাপুরুষ সমস্ত ভক্তরা তখন বললেন, জগৎ উদ্ধার করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তুমি পূর্ব দক্ষিণ এবং পশ্চিম দেশের লোকদের উদ্ধার করেছ, এক বারাণসী কেবল তোমার প্রতি বিমুখ ছিল, এখন তুমি তাও উদ্ধার করলে, তার ফলে আমরা সকলে মহা আনন্দ অনুভব করছি। বারাণসী গ্রামে যদি কোলাহল হইল, শুনি গ্রামী দেশি লোক আসিতে লাগিল। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, তখন পার্শ্বস্থিত দেশ এবং গ্রামের লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য সেখানে আসতে লাগলেন। লক্ষ কোটি লোক আইসে নাহিক গর্ণন, সংকীর্ণ স্থানে প্রভুর না পায় দর্শন। তো লক্ষ লক্ষ মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য আসতে লাগলেন, তাদের সংখ্যা গণনা করা সম্ভব ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু যেই স্থানে বাস করছিলেন সেই স্থানটি ছিল অত্যন্ত সংকীর্ণ, তাই অধিকাংশ মানুষই মহাপ্রভু দর্শন লাভে বঞ্চিত হচ্ছিলেন। প্রভু যবে স্নানে যান বিশ্বেশ্বর দর্শনে, দুই দিকে লোক করে প্রভু বিলোকনে। মহাপ্রভু যখন স্নান করতে করে বিশ্বেশ্বর মন্দিরে যেতেন, তখন পথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষেরা তাকে দর্শন করতেন। বাহু তুলি প্রভু কহে বল কৃষ্ণ হরি, দণ্ডবত করে লোকে হরিধ্বনি করি। এই মত দিন পঞ্চ লোক নিস্তারিয়াম, আর দিনই চলিলা প্রভু উদ্বিগ্ন হইয়াম।
তো এইভাবে পাঁচ দিন ধরে বারাণসীতে অগণিত মানুষকে উদ্ধার করে পরবর্তী দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখান থেকে বিদায় নিতে উদ্বিগ্ন হলেন। রাত্রে উঠি প্রভু যদি করিলা গমন, পাশে লাগ লইলা তবে ভক্ত পঞ্চজন। তো রাত্রে উঠে চৈতন্য মহাপ্রভু যখন যাত্রা করলেন তখন পাঁচজন তার ভক্ত তার পিছনে পিছনে যেতে লাগলেন। তারা কারা? তপন মিশ্র রঘুনাথ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, চন্দ্রশেখর কীর্তনীয় পরমান্দ পঞ্চজন। সেই পাঁচজন ছিলেন তপন মিশ্র, তপন মিশ্রের পিত্র রঘুনাথ ভট্ট, আর মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চন্দ্রশেখর, আর পরমানন্দ কীর্তনীয়া, এই পাঁচজন। সবে সাহে প্রভুর সঙ্গে নীলা চল যাইতে, সবারে বিদায় দিলা প্রভু যত্ন সহিতে। তো সেই পাঁচজনই শ্রী চৈতন্য মহাপুরুর সঙ্গে জগন্নাথপুরীতে যেতে চাইছিলেন, কিন্তু চৈতন্য মহাপুরু তাদের পর্বত দিয়ে বিদায় দিলেন। যার ইচ্ছা পাশে আইসো আমারে দেখিতে, এবে আমি একা যামু ঝাড়িখণ্ড পথে। চৈতন্য মহাপুরু বললেন, তোমরা যদি চাও তাহলে পরে এসে তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারো, কিন্তু এখন আমি একা ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যাব। সনাতনে কহিলা তুমি যাহ বৃন্দাবন, তোমার দুই ভাই তথা করিয়াছে গমন। আচ্ছা, কাথা করঙ্গি আমর কাঙ্গাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তাদের করিও পালন। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি বৃন্দাবনে যাও, তোমার দুই ভাই ইতিমধ্যে সেখানে গেছে, আমার ভক্তরা অত্যন্ত দরিদ্র, আমার ভক্ত সব কাঙ্গাল, বুঝতে পারছে তো? তাদের সম্বল কেবল কাঁথা এবং করঙ্গিয়া জলপাত্র, তারা যখন বৃন্দাবনে যাবে তখন তুমি তাদের পালন করো, দেখাশোনা করো। এই নির্দেশ সনাতনকে মহাপ্রভু দিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে আমরা বৃন্দাবনে, বৃন্দাবন এবং মায়াপুরে উভয় স্থানে ভক্তদের আশ্রয় দেবার জন্য মন্দির নির্মাণ করেছি। হরে কৃষ্ণ আন্দোলন শুরু হওয়ার পর বহু ইউরোপীয় এবং আমেরিকান ভক্ত বৃন্দাবনে গিয়েছেন, কিন্তু সেখানে কোনো মন্দিরে বা আশ্রমে তারা স্থান পায়নি। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘের উদ্দেশ্য হচ্ছে তাদের আশ্রয় দান করে ভগবত ভক্তির পন্থা শিক্ষা দান করা। বহু পর্যটকও ভারতবর্ষের পারমার্থিক জ্ঞান লাভ করবার জন্য ভারতবর্ষে আসতে চান। আমাদের বৃন্দাবন এবং নবদ্বীপের মন্দিরের ভক্তরা যেন তাদের আশ্রয় দেওয়ার শতাসাধ্য চেষ্টা করেন। হরে কৃষ্ণ। তো করা হচ্ছে। এত লাগি চলিলা প্রভু সবাই আলিঙ্গিয়া, সবে পড়িলা তথা মূর্ছিত হইয়া। এই বলে মহাপ্রভু সবাইকে আলিঙ্গন করে কি করলেন, আলিঙ্গন করে বিদায় দিলেন। সবাই তখন সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেল। কতক্ষণে উঠি সবে দুঃখে ঘরে আইলাম, সনাতন গোসাই বৃন্দাবনে রে চলিলাম। তো কিছুক্ষণ পরে সমস্ত ভক্তরা উঠে দুঃখিত হয়ে অন্তকরণে তারা তাদের ঘরে ফিরে গেলেন এবং সনাতন গোস্বামী বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। তাই হেথা রূপ গোসাই যবে মথুরায় আইলাম, দুর্বঘাটে তারে সুবদ্ধি রায় মিলিলাম। পূর্বে যবে সুবদ্ধি রায় শিলা গৌরে অধিকারী, হোসেন খা সৈয়দ করে তাহারও চাকরি। এখন এই সুবদ্ধি রায়ের প্রসঙ্গ আসছে। এদিকে রূপ গোস্বামী যখন মথুরায় এসে পৌঁছলেন তখন যমুনার ঘাটে, দুর্বঘাটে, দুর্বতীর্থ ঘাট আছে না মথুরাতে, সেখানে সুবুদ্ধি রায়ের সাথে এই রূপ গোস্বামীর মিলন হলো। তো পূর্বে এই সুবুদ্ধি রায় কী ছিলেন? এই সুবুদ্ধি রায় ছিলেন গৌরের বিখ্যাত জমিদার এবং সৈয়দ হোসেন খা ছিলেন তার কর্মচারী। তখন এই সুবুদ্ধি রায়ের সাথে হোসেন শাহের যে কী লীলা হইয়াছিল এবং কীভাবে সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে বেনারসে গিয়ে মিলিত হলেন, মহাপ্রভু কী তাকে নির্দেশ দিলেন, মহান বৈষ্ণবে পরিণত হয়ে সুবদ্ধি রায় বৃন্দাবনে গিয়ে কীভাবে কৃষ্ণনাম কৃষ্ণ ভজন করেছেন এবং বৈষ্ণব সেবা করেছেন, সেই প্রসঙ্গ আমরা আগামীকাল আলোচনা করব। নিতাই গর্বমানন্দে হরি হরি বল।